সব আঘাতের প্রতিশোধ নিতে নেয়। কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতেও ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপচাপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি বা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্য সব মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনের পাঁচটি সত্য: এক, মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। দুই, গরিবের কোনো বন্ধু হয় না। তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। চার, এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। পাঁচ, সেই মানুষটিকে নিজের ভাবা হয় যে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সবসময় মনে রাখবে, বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, অবশেষে তারা ধোকা দেবেই। আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। যে মানুষটা টাকাকে জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। সারাটা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিও না। এমন একদিন আসবে আপনার কাছে অনেক টাকা হবে, কিন্তু সেই টাকা উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই। যদি ভিডিওটা একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।